রাজ্যজুড়ে ডেঙ্গি সংক্রমণ বৃদ্ধি ক্রমশ উদ্বেগজনক পরিস্থিতির রূপ নিয়েছে। এহানো পরিস্থিতিতে রক্তের সংকট দেখা দিয়েছে হুগলির চুচুড়া সদর হাসপাতালে। রক্তের ঘাটতি মেটাতে ও ডেঙ্গু দমনে সুষ্ঠু ব্যবস্থার দাবিতে শনিবার ডেপুটেশন কর্মসূচি পালন করল চুচুড়া ও হুগলি মণ্ডল বিজেপি। পিপুলপাতি মোড় থেকে মিছিল করে চুচুড়া হাসপাতালে আসেন বিজেপি কর্মীরা। পরে পাঁচ দফা দাবি সম্মিলিত এক স্মারকলিপি হাসপাতাল সুপারের কাছে জমা দেন বিজেপির প্রতিনিধি দল। আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি চুচুড়া হাসপাতালে যে অব্যবস্থা চলছে, ব্লাড ব্যাংকে রক্ত নেই, রক্তের সংকট দেখা দিচ্ছে, জীবনদায়ী যে সমস্ত ঔষধ থাকার কথা তা আমরা হসপিটাল থেকে পাচ্ছি না। সাধারণ গরিব রোগীর পরিবাররা যাতে করে তাদের অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে। আর যে চুচুড়াতে শিশু তাতে পর্যাপ্ত বেড নেই, 100-150 ওয়েটিং থাকে, যার ফলে বহু রোগীকে প্রাণ হারাতে হয়েছে আমরা দেখেছি বিগত দিনে। এবং আমরা দেখছি যে হসপিটাল চত্বর যেখানে যে একটা ড্রেনেজ সিস্টেমের একটা অব্যবস্থা রয়েছে দীর্ঘদিন ধরে, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় ময়লার স্তূপ, আবর্জনা স্তূপ এমনভাবে পরিণত হয়েছে যে একটা অস্বাস্থ্যকর পরিবেশ। চারিদিকে যেভাবে ডেঙ্গির প্রকোপ বাড়ছে, ইতিমধ্যে হুগলি জেলা 6000 ক্রস করে গেছে ডেঙ্গির আক্রমণে রোগীর সংখ্যাতে। তো আমাদের মনে হচ্ছে, আমরা আশঙ্কা করছি চুচুড়া হসপিটাল যদি স্বাস্থ্যকেন্দ্রে এরকম অব্যবস্থা থাকে, জল ড্রেনেজ ব্যবস্থা খারাপ থাকে, ময়লা আবর্জনা ভর্তি থাকে, তো চুচুড়া হাসপাতাল ডেঙ্গুর আঁতুড়ঘরে পরিণত হবে। আমরা হসপিটাল কর্তৃপক্ষের কাছে আবেদন রাখবো যাতে এই অব্যবস্থা থেকে মানুষকে বাঁচাতে তারা উপযুক্ত ব্যবস্থা নিয়ে, এবং ডেঙ্গুর জন্য যাতে বিশেষ ব্যবস্থা করে, যাতে যে ডেঙ্গু মহামারীর আকার ধারণ করছে তা থেকে মানুষ, সাধারণ মানুষ নিস্তার পায়। হুগলি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।